আমি একটা জিনিস বলতে চাই যে বুবলি শি ইজ ব্রিলিয়ান্ট, মানে আমার মনে হয় যে এই সিনেমা দেখার পর আসলে মানুষ কিভাবে সিনেমাটা নিবে বা দেখবে আমি জানি না, নতুন একটা বুবলিকে হয়তো বা মানুষ দেখবে বা পাবে। নিজের চরিত্রের গল্পের কথাটা যদি শুনি, চরিত্রটা আসলে কেমন? না, আমার চরিত্রের জায়গা থেকে আসলে যেহেতু উনি লম্বা টাইম ধরে শুটিং করেছেন, উনি অনেকগুলো টাইমকে ধরার ট্রাই করছেন, লাইক হচ্ছে বিভিন্ন ফেজ, আসলে 4 মাস পর, 2 বছর পর আসলে আমার কি অবস্থা হয়, তারপর এই টাইমটাকে আসলে ধরার জন্য আমাদের লম্বাটা শুটিং করতে হয়। তো এটা সিনেমা দেখলে মানুষ গল্প বলতে পারবে। বাট আমি একটা জিনিস বলতে চাই যে বুবলি শি ইজ ব্রিলিয়ান্ট, মানে আমার মনে হয় যে এই সিনেমা দেখার পর আসলে মানুষ কিভাবে সিনেমাটা নিবে বা দেখবে আমি জানি না, নতুন একটা বুবলিকে হয়তো বা মানুষ দেখবে বা পাবে। বুবলি সবসময় প্রত্যেকটা সিনেমায় তাকে খুব ভিন্ন ভিন্ন ভাবে ভেঙেছেন এবং প্রত্যেকে তার, যেমন গত ঈদের কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে মাহফুজ আহমেদ কিন্তু তার অ্যাক্টিং নিয়ে খুব প্রশংসা করেছেন, যে বুবলি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, আই এম রিয়েলি। 7 নম্বর ফ্লোরের কথা বললে, প্রত্যেক আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি চরিত্রের কথা বলি, সে আসলে দুর্দান্ত অ্যাক্টিং করেন, এই বিষয়ে কোনো সন্দেহ একদমই নিঃসন্দেহ। সো তিনটি সিনেমা, আসলে যদি ঈদের দিন বলা হয় যে প্রথম হলে গিয়ে কোন সিনেমাটা দেখবে, নিজেরই 3 সন্তান, তাহলে কাকে গিয়ে দেখবেন আগে? আমি তো সবগুলোই দেখব, বাট না, এটা তো উত্তর হলো না, ডিপ্লোম্যাটিক অ্যানসার, কারণ সবগুলো তো আমার সিনেমা। এক্স্যাক্টলি, বাট ফার্স্ট টাইমে তো সব শো দেখতে পারবো না, সেটাও সত্য। তো এটা ম্যাচ করে নিব আমি কোনটা, না ওটা যে প্রায়োরিটি তালিকা 1 নম্বর, তিনটাই আমার প্রায়োরিটি তালিকা, কারণ তিনটাই আমার, এটার সাথে আমার শ্রম দেওয়া, মেধা দেওয়া, এটার সাথে আমার আসলে এক ধরনের বন্ডিং, আমার অ্যাটাচমেন্ট। তো তিনটা সিনেমাতে 3 ধরনের সিনেমা, আমার মনে হয় যে আমি এটা বেটার বলতে পারি যে ঈদে আসলে কেউ কাজল রেখা দেখুক, কাজল রেখা দেখার পর সেকেন্ড দিন টাইম রাখুক উমরের জন্য, থার্ড দিন আসলে টাইমটা রাখুক দেওয়ার দেশের জন্য। আমার মনে হয় আমি লিস্টটা পেয়ে গেছি দর্শক, কোনটার পর কোনটা সে মার্ক করে রেখেছে, যে কোথায় আগে যাবে কোথায় পরে যাবে। সো আমার মনে হয় যে তিনটাই আসলে যারা আসলে আমার কাজ দেখতে পছন্দ করে, যখন আসলে আমি শুরু করি আইসক্রিম থেকে বা এই পরম যে জার্নিটা, যারা আসলে আমার কাজ পছন্দ করে, যে আমার কাজের ধরন পছন্দ করে, আমার মনে হয় যে ওদের জন্য একটা দারুণ ব্যাপার হবে যে ওরা আসলে ঈদে 3টা দিন টাইম রেখে আলাদা আলাদা টাইমে আসলে ভিন্ন ধরনের আমাকে আসলে এক্সপ্লোর করতে পারবে মনে হয়। একজন লিখেছেন, সাগর ভাই, তিনি আছেন আমাদের সঙ্গে, আচ্ছা আপনার কমেন্ট পড়বো না আমি। মিথিলা লিখেছেন, বুবলি দারুণ অভিনয় করে, এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক বলেছেন। সাবিলা নূর লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? নামটা নিশ্চয়ই আপনার রিয়েল নাম না, যাই হোক। জুয়েল আছেন আমাদের সঙ্গে, তিনি ভালোবাসা জানিয়েছেন। নীলিমা লিমা, ইসমাত জাহান, মেঘলা আছে, রাজ আপনার অভিনয় ভালো লাগে, সব রকমের প্রতিকূলতা পার করে আবার নিজেকে প্রমাণ করবেন ভিন্ন আঙ্গিকে নতুন গল্পে, ভালো থাকবেন। এই মেঘলার জন্য কি বলতে চাইবেন? থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড লাইক উইশ ইউ ভেরি গুড লাক, আমার জন্য দোয়া করবেন। ওকে, একজন আপনাকে লিখেছে, আপনি একটা স্ন্যাপ ড্রাগন, আপনাকে খুব মিস করি। ওকে, শামিমা আরা রূপক আছে আমাদের সঙ্গে, তিনিও আমাদের শো দেখছেন এবং ভালোবাসা জানিয়েছেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন। শিবু শীল আপনাকে